وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. তোমরা দেরি করো না, খুব দ্রুত দ্রুত পদে এগিয়ে এসো, দৌড়ে এসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের পানি। তোমাদের জন্য যেন তিনি মাগফিরাতের দুয়ার খুলে দিয়েছেন। কেন দেরি করছো, এখনো কেন আসছো না, দৌড়ে দৌড়ে এসো। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু, ওই জান্নাতের পানে দৌড়ে এসো, যেই জান্নাতের প্রস্থ হবে আকাশ এবং জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। এই জান্নাত তো আল্লাহ মুত্তাকিনদের জন্যই তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আইসি মিডিয়া, সত্য ও দীন প্রচারের লক্ষ্যে। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন মুসল্লুন ভাই বন্ধুগণ, প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জীবন চলার সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে শুধুমাত্র তাঁরই দাসত্ব ইবাদত করার জন্যে সৃষ্টি করেছেন, যিনি তাঁর দাসত্বের ভেতরে আমাদের জন্যে অনুপম আনন্দ এবং আত্মপ্রশান্তির ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান স্রষ্টার সমীপে একসাথে সবাই শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর প্রত্যেকেই, প্রতিটি মানুষ সুখ চায়, শান্তি চায়, নিরবচ্ছিন্ন সুখ, নিরবচ্ছিন্ন শান্তি। কিন্তু বাস্তবতা বলছে পৃথিবীর অধিকাংশ মানুষ সুখে নেই, দুশ্চিন্তা, দুর্ভাবনা, মানসিক অস্থিরতা, উৎকণ্ঠা, উদ্বেগ, সবাইকে যেন পশ্চাদ্ধাবন করছে। বরং আরও আশ্চর্যের বিষয় হল মানুষের জাগতিক ঐশ্বর্য যত বৃদ্ধি পায়, সম্পদ, ক্ষমতা, আধিপত্য, প্রতিপত্তি, ততই যেন তাদের টেনশন আরও বৃদ্ধি পায়, হতাশা, উদ্বেগ আরোই আরও বেড়ে চলে। কারণ কি? এর কারণ হলো আসলে এগুলোর মধ্যে মূলত শান্তি নেই। শান্তি তাহলে কিসের মধ্যে আছে? ইন্নামা সাআদা ফিস সাইরি আলা মানহাজিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জীবন ধারা দেখিয়ে দিয়েছেন, মানহাজ, জীবন পদ্ধতি দান করেছেন, আল্লাহর দেয়া মানহাজ, আল্লাহর দেয়া জীবন পদ্ধতি মেনে চলার মধ্যে আসলে কি আছে? শান্তি আছে, সুখ আছে। কিন্তু আমরা আল্লাহর মানহাজ থেকে, আল্লাহর দিন থেকে, আল্লাহর দেয়া জীবন বিধান থেকে সরে যাচ্ছি। যেই মাত্রায় সরে যাচ্ছি, যেই অনুপাতে সরে যাচ্ছি, সেই অনুপাতেই কিন্তু আমাদের জীবনে দুশ্চিন্তা, দুর্ভাবনা, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এজন্যেই প্রসিদ্ধ মনীষী ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল গুমুমু ওয়াল হুমুমু ওয়াল আহজান ওয়াদ দিক উকুবাতুন আজিলা ওয়া নারুন দুনিয়াওয়িয়া। গুমুম হুমুম মানে দুশ্চিন্তা, দুর্ভাবনা অতীত নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, উদ্বেগ, অস্থিরতা, এগুলো হচ্ছে দুনিয়ার শাস্তি, উকুবাত দুনিয়াওয়িয়া, বরং ওয়া নারুন দুনিয়াওয়িয়া, এগুলো দুনিয়ার জাহান্নাম, দুনিয়ার আগুন। পক্ষান্তরে ওয়াল ইকবালু আলাল্লাহ ওয়াল ইনাবাতু ইলাইহি, আল্লাহর দিকে ফিরে আসা,
আল্লাহর সমীপে নিজেকে সমর্পণ করা, ওয়ার রেদাও বি, আল্লাহর প্রতি সবসময় সন্তুষ্টি থাকা বা সন্তুষ্টি লালন করা, ইমতিলাউল কলবি মিন মাহাব্বাতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত দিয়ে মনকে পরিপূর্ণ করে নেয়া, ওয়াল্লাহজু বিযিকরি, এবং লিসানকে আল্লাহর যিকির দিয়ে উজ্জীবিত রাখা, ওয়াল ফারাহু ওয়াস সুরুরু বিমারিফাতিহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী তার শ্রেষ্ঠত্বতা জানার মাধ্যমে আনন্দ অনুসন্ধান করা, অনুভব করা, সওয়াবুন আজেল, এগুলো হচ্ছে তাৎক্ষণিক সওয়াব, তাৎক্ষণিক প্রতিদান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য, ওয়া জান্নাহ, এগুলো দুনিয়ার জান্নাত, ওয়া আইশুন লা নিসবাতা লি আইশিল মুলুকিল বাত্তাতা, এবং এই জান্নাত যারা অর্জন করতে পেরেছেন তাদের জীবন যে কত সুখের, এই সুখের সাথে পৃথিবীর কোনো রাজা বাদশার জীবনকে তুলনা করা যায় না, এর সাথে কিছুর তুলনা হয় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের ফিরে আসতে হবে, আর আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে আসার একমাত্র পদ্ধতি হল ইবাদাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, তার দাসত্ব করা, তার সামনে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অফুরন্ত অগণিত নেয়ামতের ভিতরে আমরা বেঁচে আছি, তাই না? এই সমস্ত নেয়ামতের মধ্য থেকে একটি বড় নেয়ামতের নাম হলো লাজ্জাতুল ইবাদা, ইবাদাতের স্বাদ আস্বাদন করা, ইবাদাতের মজা অনুভব করা, ইবাদাতের মধ্যে আনন্দ কি অনুভব করা। এমন যদি হতো ইবাদাতের মধ্যে কোনো আনন্দই নেই, তাহলে সেটা হতো অনেকটা আজাবের মতো। ধরুন একজন ব্যক্তি অসুস্থ, তার খাবারের রুচি নেই, খেতে ইচ্ছে করছে না, এখন আপনি যদি তাকে জোর করে খাওয়ান, তার কাছে মনে হবে সে ঘাস খাচ্ছে কিংবা পাথর খাচ্ছে, কারণ সে কোনো মজা পাচ্ছে। ঠিক ইবাদতটা হয়ে যেত সেরকম, ইবাদত করতে তো বাধ্য আমরা, কিন্তু কোনো মজা নেই, কোনো আনন্দ নেই, সেটা হয়ে যেত একটা বড় আজাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার মিনহা আমাদের জন্য দান অনুদান, যে তিনি ইবাদতের মধ্যে আবার এমন আনন্দের ব্যবস্থা করেছেন, এমন স্বাদের ব্যবস্থা করেছেন, ওই স্বাদ যে একবার পেয়ে যাবে, তার কাছে ইবাদত আর কঠিন মনে হবে না, তার কাছে ইবাদত অসাধ্য সাধনের মতো মনে হবে না, চাপিয়ে দেওয়া কিছু মনে হবে না, বরং সে ইবাদতের মধ্যে কী খুঁজে বেড়াবে, জীবনকে খুঁজে বেড়াবে, আনন্দ খুঁজে বেড়াবে, সফলতা খুঁজে বেড়াবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, অর্থাৎ যে কোনো ব্যক্তি ভালো কাজ করবে, ভালো কাজ মানেই হচ্ছে ইবাদা, নারী হোক কিংবা পুরুষ হোক, ওয়াহুয়া মুমিন, তবে শর্ত হল ইমানদার হতে হবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ কথা দিলাম আমি তাকে একটি সুন্দর জীবন দান করব, আনন্দময় জীবন দান করব, সুখময় জীবন দান করব, উত্তম উৎকৃষ্ট জীবন দান করব, ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে আমি অতি উত্তম প্রতিদান দিব, তারা যে আমল করেছে তার চেয়ে বেশি 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 গুণে বাড়িয়ে দেব, তার চেয়েও উত্তম অতি উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। এজন্য আমরা তো প্রতিদিন নামাজ পড়ি, প্রতিদিন ইবাদত করি, করি না, নিজেকে প্রশ্ন করি, নিজেকে প্রশ্ন করুন, ইবাদতের মধ্যে কি আপনি আনন্দ পাচ্ছেন, স্বাদ পাচ্ছেন,
প্রশ্ন করুন, যদি উত্তর হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই অবস্থা অব্যাহত রাখার চেষ্টা করুন। যদি উত্তর হয় না, না আমি আনন্দ পাচ্ছি না, নামাজ পড়তে আনন্দ পাচ্ছি না, কোরআন তিলাওয়াতে আনন্দ পাচ্ছি না, ইসলামের জন্য আন্দোলন করতে ইসলামের বিজয় সাধনে নিজের অবস্থান অবদান রাখার ক্ষেত্রে আনন্দ পাচ্ছি না, এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের উচিত ইবাদতের মধ্যে লাজ্জা তাআম আনন্দ অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। মুয়াদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মৃত্যুশয্যায়, তখন তিনি কাঁদতে লাগলেন। জিজ্ঞেস করা হলো কেন কান্না করছেন, তিনি কোন অবস্থায় ছিলেন, মৃত্যুশয্যায় মরে যাচ্ছেন। জিজ্ঞেস করা হলো আপনি কেন কান্না করছেন, মুয়াদ ইবনে জাবাল বললেন ইন্নামা আবকি আলা হাওয়া যমাইল হাওয়াজিরি ওয়া কিয়ামি লাইলিশ শিতাই ওয়া মুযাহামাতিল উলামাই বিরকবি ইনদা হালাকিল যিকর। অর্থাৎ মৃত্যুর ভয়ে কাঁদছি না, মৃত্যু পরবর্তী জীবনের আশঙ্কায় কাঁদছি না, কেন কান্না করছি শোনো, কারণ এই মৃত্যুর কারণে আমি আলাদা হয়ে যাব। কিসের থেকে আলাদা হয়ে যাব, যমাইল হাওয়াজের প্রচণ্ড গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি রোজা রাখতাম এবং প্রচণ্ড পিপাসা অনুভব করতাম, সেই পিপাসা থেকে আমি আলাদা হয়ে যাব। এবং শীতের রাতে শীতের দীঘল রজনী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতাম, ইবাদত করতাম, এই মৃত্যু এসে আমাকে সেই কিয়ামুল লাইল থেকে সরিয়ে দেবে। ওয়া মুযাহামাতিল উলামা, আর আলেমদের কাছে গিয়ে বসতাম, তাদের সাথে এলেমের চর্চা করতাম, এলেম শিখতাম, ওই আলেম বন্ধুদের সান্নিধ্য থেকে আলাদা হয়ে যাব, এই জন্য আমি কান্না করছি। আমরাও কাঁদি, এখনও মানুষ কাঁদে, কেন কাঁদে, ছেলে মেয়ে সব তো দূরে চলে যাচ্ছে, সম্পদ সব ফেলে চলে যেতে হচ্ছে, পরকালের ভয়ে কাঁদি, আর তারা কেঁদেছেন কেন, ইবাদত থেকে আলাদা হয়ে যাচ্ছেন, কি মজা পেয়েছেন ইবাদতের মধ্যে, সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আধান নামে একজন বড় আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, বড় মাঝের মনীষী ছিলেন, তিনি বলতেন লাউ ইয়ালামুল মুলুক ওয়া আবনাউল মুলুক মা নাহনু ফীহি মিনান নাঈম লাজালাদুনা বিসুয়ুফি। অর্থাৎ রাজা বাদশারা এবং তাদের যুবরাজেরা, তাদের আমির ওমারাগণ যদি বুঝত, জানত, উপলব্ধি করতে পারত আমরা কি আনন্দের মধ্যে আছি, আমরা কি সুখের মধ্যে জীবনযাপন করছি, তাহলে ওরা তারা তলোয়ার দিয়ে যুদ্ধ করে আমাদের কাছ থেকে সেই আনন্দ, সেই সুখ, সেই তৃপ্তি, আত্মপ্রশান্তি ওরা জোর করে ছিনিয়ে নিত। কিন্তু ওরা এটা বোঝে না আমরা কি আনন্দের মধ্যে আছি, এটা কিসের আনন্দ, ইবাদতের আনন্দ, এই আনন্দ কি দেখানো যায়, এটা উপলব্ধি করার বিষয়, সুবহানাল্লাহ। তাহলে তাদের কাছে এই সাম্রাজ্যের চেয়ে, রাজত্বের চেয়ে, বাদশাহীর চেয়ে, দৃষ্টিনন্দন সুরম্য প্রাসাদের চেয়ে ইবাদতের মজা অনেক দামি ছিল, আর সেটা আসলেই আনন্দের বিষয়। এই জন্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে যখন জেলবন্দি করা হলো, তাতার জনগোষ্ঠী তাকে নির্যাতন করেছিল, জেলবন্দি হয়ে তিনি বলেছিলেন ইন্না ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা, এই দুনিয়ার ভেতরেও জান্নাত আছে, দুনিয়ার জান্নাতে যারা প্রবেশ করতে পারল না তারা পরকালের জান্নাতেও প্রবেশ করতে পারবে না। তিনি আরো বলেছিলেন ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি মা ইয়াফআলু আদাই বি, আমার শত্রু জেলখানায় আমাকে বন্দি করে কি পাবে, আমার জান্নাত, আমার বুস্তান,
আমার বুকের ভিতরে আছে ওয়াহিয়া তুলাজিমুনি হাইযু মা কুনতু আমি যেখানেই যাই ওই জান্নাতকে আমি মনের মধ্যে বুকের মধ্যে ধারণ করে যাই সুবহানাল্লাহ আমাকে বন্দি করে ওদের কোনো লাভ নাই ফাকাতলি শাহাদা ওরা যদি আমাকে হত্যা করে দেয় আমার এই কাতল হবে আমার জন্য শাহাদাত সুবহানাল্লাহ কি হবে আমার জন্য শাহাদাত হয়ে যাবে ওয়া ইন্না হাবিসি খালওয়া আর যদি আমাকে জেলখানায় একা একা নির্জনে বন্দী করে রাখে এই নির্জনতা হবে আমার রবের সঙ্গে আমার নির্জনতা খালওয়া কার সাথে আল্লাহর সাথে ওরা যদি আমাকে নির্বাসনে দিয়ে দেয় দিতে পারে সেটা হবে আমার জন্য সিয়াহা পর্যটন সুবহানাল্লাহ আমাকে বন্দী করে ওদের কোনো লাভ নেই কেন লাভ নেই আমি এমন জান্নাত অর্জন করেছি সেটা আমার বুকের মধ্যে আছে কেউ ছিনিয়ে নিতে পারবে এই জান্নাত যখন বুকের মধ্যে এসে যায় তখন ইবাদতের মধ্যে আনন্দ পাওয়া যায় স্বাদ পাওয়া যায় স্বাদ পাইনি বলে আমরা এই মসজিদে আসতেও দেরি করি আজান হয়ে যায় আস্তে আস্তে দুনিয়ার পেছনে আমরা ছুটছি মালিক বিন দিনার একজন আরেকজন বড় আল্লাহর ওলি ছিলেন মালিক বিন দিনার তিনি বলছেন মাসাকিনু আহলি দুনিয়া মাসাকিনু আহলি দুনিয়া যেন দুনিয়ার পেছনে ঘুরে বেড়ায় আল্লাহর কথা ভুলে যায় পরকাজের কথা ভুলে যায় ইবাদাতের প্রতি উদাসীন হয়ে যায় তারা সত্যি মাসাকিন তারা মিসকিন তারা আসলে নিঃস্ব কিছু নাই এরপরে বললেন খরাজু মিনহা ওয়ামা যাকু আত-তিয়াবা মা ফিহা ওরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় মানে মরে যায় অথচ দুনিয়ার মধ্যে সবচেয়ে মজার জিনিসটি তারা আস্বাদন করে যেতে পারে না ওয়ামা যাকু আস্বাদন করে যেতে পারল না আত-তিয়াবা মা ফিহা দুনিয়ার মধ্যে সবচেয়ে আতিয়াব সবচেয়ে তৈয়েব সবচেয়ে উত্তম জিনিসটি তারা আস্বাদন করে যেতে পারল না দুনিয়ার পাগল হয়ে মরে গেল ওরা মিসকিন জিজ্ঞেস করা হলো ওয়ামা আতিয়াবু মা ফিহা সেই জিনিসটি কি এত মজা দুনিয়ার সবচেয়ে সুস্বাদু জিনিসটি কি তখন মালিক বিন দিনার বললেন মারিফাতুল্লাহি ওয়া মাহাব্বাতু আল্লাহকে চেনা আল্লাহকে ভালোবাসা মারিফাতুল্লাহ ওয়া মাহাব্বাতুল্লাহ এর চেয়ে মজার জিনিস এর চেয়ে স্বাদের জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই অতএব এটা যারা পেল না তারা জীবনের কোনো স্বাদই পেল না তারা মূর্খ তারা বড়ই মিসকিন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এজন্যই বলছেন ওয়ালা তাযুন্না আন্না কওলাহু তাআলা ইন্নাল আবরারা লাফি নঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম মুখতাসসুন বিয়াউমিল মাআদি ফাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল আবরারা লাফি নঈম সেই দিন অর্থাৎ নিশ্চয় মুত্তাকিনগণ পুণ্যবানগণ নিয়মাতের ভেতরে থাকবে ওয়া ইন্নাল ফুজ্জার ওয়ালা ফি জাহিম আর পাপিষ্ঠের দল জাহান্নামের মধ্যে থাকবে ভালো মানুষ কোথায় যাবে জান্নাতে থাকবে নাঈম নিয়মাতের মধ্যে থাকবে আর পাপীরা জাহিমের মধ্যে থাকবে এটা কোরআনের কথা ইবনু আল কাইয়িম বলছেন ওয়ালা তাযুন্না তুমি এটা মনে করো না যে আল্লাহর এই কথাটি শুধু পরকালের সাথেই সম্পৃক্ত এটা মনে করো না বরং বাল হা উলা ফি নাঈমিন ফি দূরিহিমুস সালাসা ওয়া হা উলা ফি জাহিমিন ফি দূরিহিমুস সালাসা আবরার মানে মুত্তাকিন নেককার আল্লাহর নেককার বান্দারা শুধু পরকালেই কিয়ামতের দিনই শান্তিতে থাকবেন তা নয় তারা তিন জগতেই নিয়ামতের মধ্যে থাকবেন আর ফুজ্জাররা তিন জগতেই জাহিমের মধ্যে থাকবে অর্থাৎ দুনিয়া কবর পরকাল জগৎ কয়টা তিনটা এই তিন জগতেই আবরারগণ থাকবে নাঈমের মধ্যে আর ফুজ্জারগণ থাকবে জাহিমের মধ্যে তাহলে বোঝা গেল এই দুনিয়াতেও জান্নাত আছে কবরেও জান্নাত আছে জান্নাত বলতে মানে সুখ
আনন্দ নেয়ামত। এবার দেখুন, এই যে তারা কথাগুলো বললেন, এগুলো কথার কথা নয়, এগুলো তারা অনুভব করে বলেছেন, তাদের উপলব্ধি থেকে বলেছেন, তাদের আত্ম উপলব্ধি থেকে বলেছেন, তারা অনুভব করে বলেছেন। কেন? কারণ তারা লাজ্জাতুল ইবাদা, ইবাদতের স্বাদ অনুভব করেছেন, তাই কথাগুলো তারা বলতে পেরেছেন। আস্বাদন করা যায়, কিভাবে করা যায় শিখিয়েছেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বুখারী শরীফের মধ্যে রয়েছে, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقوم الليل حتى ترم قدما বিশ্বনবী রাত্রি জেগে জেগে নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে তার দুটো পা ফুলে গিয়েছিল। قيل له يا رسول الله, রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, اتصنع هذا وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر, আপনি এত কষ্ট করছেন কেন, অথচ আপনার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন নবী যে জবাব দিয়েছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার রবের প্রতি কৃতজ্ঞ পরায়ণ বান্দা হব না? তিনি নামাজে আনন্দ পেয়েছেন, স্বাদ পেয়েছেন। ওয়াজুইলাত কুররাতু আইনি ফি সলাহ, রাসূল বলতেন নামাজ হচ্ছে আমার চোখের শান্তি, মনের শান্তি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সাল্লাইতু মা'ান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফালাম ইয়াজাল কায়িমান হাত্তা হামামতু বিআমরিন সু, একদিন রাত্রি বেলা রাসূলের পেছনে নামাজে দাঁড়িয়েছিলাম। কার পেছনে? রাসূল নামাজ কি এত লম্বা করলেন, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন, আমি মনে মনে একটা খারাপ চিন্তা করছিলাম। জিজ্ঞেস করা হলো, ওয়ামা হামামতা, আপনি মনে মনে কী চাচ্ছিলেন, সেই খারাপ জিনিসটা কি? তিনি বললেন, হামামতু আন আকউদা ওয়া আযরান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আকউদা ওয়া আযরান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মন বলছিল আমি নামাজ ছেড়ে পালিয়ে যাই, রাসূলকে ছেড়ে ঝুলে যাই বা বসে যাই, আমি বসে থাকবো, আমি আর যেন সহ্য করতে পারছিলাম। কেন? কারণ রাসূল নামাজের মধ্যে যে আনন্দ পেয়েছে। তো সাহাবী এটা কেন, এই কথাটা কেন বলেছেন, বোঝানোর জন্য যে রাসূল নামাজ কীভাবে আদায় করতেন। সুবহানাল্লাহ, এত বেশি লম্বা সময় নামাজ, লম্বা সময় ধরে এত সুন্দর করে নামাজ পড়তেন যে আমরা মাঝে মধ্যে কী হয়ে যেতাম, অস্থির হয়ে যেতাম। আরেক সাহাবি হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু, তিনি বলছেন, সাল্লাইতু মা'ান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাফতাতাহা আল বাকারা, নবীজির সঙ্গে কোনো এক রাত্রিতে নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়িয়ে তিনি সুরাতুল বাকারা তিলাওয়াত শুরু করলেন। সুরাতুল ফাকুলতু, মনে মনে ভাবলাম, ইয়ারকাউ ইনদাল মিআহ, যখন একশত আয়াত তিলাওয়াত হয়ে যাবে এরপরে মনে হয় নবীজি রুকুতে যাবেন, একশো আয়াত পরে মনে হয় রুকুতে যাবেন। কয়শো আয়াত? একশো আয়াত। আচ্ছা, সুম্মা মাদা, একশো আয়াত শেষ হয়ে গেল কিন্তু নবীজি এখনও দাঁড়িয়ে রয়েছেন, তিলাওয়াত করেই চলছেন। ফাকুলতু ইউসাল্লি বিহা ফি রাকা, তখন মনে মনে ভাবলাম মনে হয় সূরা বাকারা সবটুকু শেষ করে রুকুতে যাবেন। ফামাদা, কিন্তু রুকু করলেন না, তিলাওয়াত করেই চললেন। ফাকুলতু ইয়ারকাউ বিহা সুম্মা ফাতাহান নিসা, এরপরে শুরু করলেন সূরা নিসা, সূরা নিসা শেষ করলেন। ফাকরাহা সুম্মা ফাতাহা আল আল ইমরান ফাকরাহা, সূরা নিসা শেষ করলেন, এরপরে সূরা আল ইমরান ধরলেন, সেটাও শেষ করলেন। ফাকরা মুতারাসসিলান ইদা মাররা বিআয়াতিন ফিহা তাসবীহুন সাব্বাহা ওয়া ইদা মাররা বিসুআলিন সালা ওয়াইদা মাররা বিতাআউযিন তাআউযা, রাসূল তিলাওয়াত করেই চললেন। তিলাওয়াত করতে করতে দেখলাম
যখনই কোনো এমন আয়াত সামনে এসে যেত যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করার অর্থ আছে, তিনি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ পড়তেন, তাসবিহ করতেন। আবার যেখানে আল্লাহর কাছে কিছু চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করার প্রশ্ন আছে, জান্নাতের নেমা চাওয়ার প্রশ্ন আছে, রাসূল সেখানে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, চাইতেন। আবার যেখানে জাহান্নামের ভয়ানক শাস্তির বার্তা আসত, অনিষ্টের কথা আসত, গজবের কথা আসত, সাথে সাথে তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে চললেন, সুবহানাল্লাহ। এরপরে রুকুতে গেলেন, রুকুতে যেয়ে বললেন, ফাজআলা ইয়াকুল সুবহানা রাব্বিয়াল আযীম فكان ركوعه نحوا من قيامه ركوعটা কতটাই লম্বা ছিল যতটা লম্বা তার কিয়াম ছিল, সুবহানাল্লাহ। এরপরে কি করলেন, সুম্মা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, এটা বলে দাঁড়িয়ে গেলেন, সুম্মা ক্বামা তাওবিলান ক্বারিবান মিম্মা রাকা, রুকুর মধ্যে যতক্ষণ অবস্থান করেছেন ঠিক ততটুকুই যেন দাঁড়িয়ে ছিলেন, সুম্মা সাজাদা, তারপরে সিজদায় গেলেন, ফাকালা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা ফাকানা সুজুদুহু করিবান মিন কিয়ামে, তিনি যত দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন তিলাওয়াত করেছেন ঠিক ততটুকু সময়ে যেন সিজদার মধ্যে তিনি অবস্থান করেছেন। তাহলে নামাজটা কত লম্বা ছিল, যতটুকু কিয়াম ততটুকু রুকু, ততটুকু আবার দাঁড়িয়ে অপেক্ষা করা, ততটুকু আবার সিজদা, আল্লাহু আকবার। কেন আনন্দ পেয়েছেন, কিসের মধ্যে, নামাজে আনন্দ পেয়েছেন। আর আমরা নামাজে দাঁড়ালে দাঁড়াবার আগে নামাজ শেষ হয়ে যায়, কেন আনন্দ পাই না। অনেক ভাইকে দেখবেন খুতবা শুরু হলে দৌড় দিয়ে মসজিদে ঢোকে, আবার দুই রাকাত ফরজ শেষ হতে না হতেই খাঁচায় বন্দি পাখি যেমন দুবার খোলা ফেলে দৌড় মারে, তারাও সেভাবে দৌড় দিয়ে চলে যায়, কারণ আসলে ওরা আনন্দটা পায়নি। আল্লাহ এজন্য প্রসিদ্ধ সাহাবি ইবনু রাওয়াহা, ইবনু আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন কবি ছিলেন, তিনি কবিও ছিলেন, তো কবিতার আকারে বলছেন, ফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু ইদান শাক্কা মারুফুম মিনাল ফাজরি সাতিউ আরানাল হুদা বাদাল উমি ফাকুলুবুনা বিহি মুকিনাতুন আন্নামা ক্বালা ওয়াকিউ يبيت يجاف جنبه عن فراشه إذا استثقلت بالفراب المشركين المضاجع, سبحان الله. عبد الله بن رواحة الكبتة تيري بولشين أما در ما جي آسين رسول الله صلى الله عليه وسلم جيني قرآن تلاوات كرتي تاكين تلاوات كرتي كرتي فجر هو يجاي তিনি আমাদেরকে অন্ধত্বের পরে, মূর্খতার পরে, পথভ্রষ্টতা থেকে হিদায়াতের সন্ধান দিয়েছেন, হিদায়াতের পথ দেখিয়েছেন এবং আমাদের মন তাকে বিশ্বাস করে নিয়েছে, তিনি যা বলেন তাই হয়, কারণ তিনি কথা বলেন কি দিয়ে, ওহি দিয়ে কথা বলেন। ইয়াবিতু ইউজাফি জাম্বুহু আন ফিরাশিহি, রাত কাটিয়ে দেন অথচ তার পার্শ্বদেশ বিছানায় যায় না, অথচ ইদাস্তাফালাত বিল মুশরিকিনাল মাদাজু, মুশরিকরা যখন ঘুমিয়ে থাকে ওদের বিছানা ওদের ভার বহন করতে পারে না, তখন রাসূল বিছানা ছেড়ে সারা রাত জেগে জেগে কাটিয়ে দেন, তিনি আল্লাহর নবী আমাদের মাঝে আসেন, সুবহানাল্লাহ। এটা কেন সম্ভব হয়েছে, কারণ তিনি ইবাদতের মজা পেয়েছেন। ইমাম আয-যাহাবী রাহমাহুল্লাহ তিনি অনেক বই লিখেছেন, তার একটি অমর কীর্তি হচ্ছে এই বইটি, সিয়ারু আলামিন নুবালা, তিনি জগৎ বিখ্যাত আলেমদের জীবনী সংকলন করেছেন এই বইয়ের ভিতরে। এই বইয়ের মধ্যে বলছেন যে কানা আব্দুল আজিজ বিন আবি রওয়াজ, আবি রুওয়াজ, আব্দুল আজিজ বিন আবি রুওয়াজ একজন বড় আলেম ছিলেন, মনীষী ছিলেন,
ইউদাউ লাহুল ফিরাশ লিয়ানাম, যখন রাত হয়ে যেত এবং তার জন্য বিছানা করা হতো যাতে করে তিনি ঘুমাতে পারেন। ঘুমানোর জন্য যখন বিছানা কি করা হতো, রাখা হতো, ফায়াদা ইয়ালাইহি ইয়াদা, তিনি বিছানার কাছে যেতেন, যে বিছানার উপরে হাত বুলাতেন, এভাবে হাত বুলাতেন আর বলতেন, মা আলিয়ানাক, কি নরম বিছানা, কি আরামের বিছানা, ওয়ালাকাদা ফিরাশুল জান্নাতি আলিয়ানু মিনক, বিছানাকে বলতেন, হে বিছানা তুমি কতই না নরম, কতই না কোমল, তবে তোমার চেয়েও আরামদায়ক হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, তুমি জান্নাতের চেয়ে আরামদায়ক নও। অতএব এ কথা বলে তিনি আর বিছানায় গা লাগাতেন না, নামাজে দাঁড়িয়ে যেতেন, রাত কাটিয়ে দিতেন ইবাদত করে করে, কারণ তিনি ইবাদতের মজা পেয়েছিলেন। এই মজা আপনারা চান না, আমাদের মজাটা প্রয়োজন আছে, এই জন্য আমি বিষয়টি আলোচনা করছি। আর একজন মনীষীর নাম ছিল আব্দুর রহমান বিন মাহদি, তার ব্যাপারে বলছেন ইমাম যাহাবি, ইখতুমু কানা ইখতুমু কুল্লা লাইলাতাইন, তিনি প্রত্যেক দুই রাতে একবার কোরআন খতম করতেন, দ্যাট মিন্স ইখতুমু ফি কুল্লি লাইলাতিন নিসফাল কোরআন, মানে প্রত্যেক রাতে অর্ধেক কোরআন তিলাওয়াত করতেন, অর্ধেক। তাহলে এক মাসে কয়বার খতম হতো, 15 বার খতম হতো। সুবহানাল্লাহ। মুআদা আল আদাউইয়া একজন মহিয়সী নারী ছিলেন, তার স্বামীর নাম ছিল সেলাহ বিন আশিয়াম, তিনি বলতেন যে কানা সেলাহ বিন আশিয়াম ইয়াকুমুল লাইলা হাত্তা ইফতুরা ফামা ইয়াজিউ ইলা ফিরাশিহি ইল্লা হাবওয়ান, আমার স্বামী সেলাহ বিন আশিয়াম এত বেশি ইবাদত করতেন রাত্রিবেলা যে ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যেতেন, এরপরে বিছানায় আসতেন অনেকটা হামাগুড়ি খেয়ে খেয়ে, হামাগুড়ি দিয়ে দিয়ে বিছানায় আসতেন, এতটা ক্লান্ত হয়ে যেতেন ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে। আল্লাহু আকবার। এই কথাগুলো কেন বলছি, এগুলো আমাদের আসলাফদের ইতিহাস থেকে বলছি যাতে করে আমরা তাদের মতো হতে পারি, উৎসাহিত বোধ করতে পারি। এবার তাহলে আসুন, কী কী কাজ করলে আমরা তাদের মতো ইবাদতে আনন্দ অর্জন করতে পারবো। একটি পয়েন্ট আমরা গত জুমাতে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পয়েন্ট থেকে শুরু হবে, আজকে মনে হয় শেষ করা সম্ভব হবে না। শেষ করা বড় কথা নাকি এই জিনিসগুলো জানা বড় কথা? এগুলো জানা আমল করা হচ্ছে বড় কথা। তো যে সমস্ত উপায় অবলম্বন করে ইবাদতে আমরা অধিক মনোযোগী হতে পারি, ইবাদতের আনন্দ উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, সেগুলোর মধ্যে একটি উপায় হচ্ছে আত-তাহাইয়ু ওয়াল ইসতিআদাদু লিল ইবাদাতি আলা ওয়াজহিল আকমাল, অর্থাৎ ইবাদতকে সবচেয়ে সুন্দর করে সুসম্পন্ন করার জন্য সবচেয়ে সুন্দর পূর্ব প্রস্তুতি নিতে হবে। সুবহানাল্লাহ, বলবেন না, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের কি আছে, প্রস্তুতি আছে, কি বলেন, আছে না? যারা হজ করতে যায় 2 বছর 10 বছর আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে, ঠিক না? বিমানে ওঠা পর্যন্ত প্রস্তুতি চলে, ওখানে গিয়েও কি হয়, প্রস্তুতি চলে। অথচ হজ এমন একটি সফর যেখান থেকে আবার ফিরে আসার সম্ভাবনা আছে। ঢাকা যাবেন, আমেরিকা যেতে চান, সেখানেও তো আপনার অনেক প্রস্তুতির ব্যাপার আছে, আছে না? টিকিট কাটতে হয়, ভিসা লাগাতে হয়, স্বাস্থ্য পরীক্ষা করতে হয়, টাকা পয়সা আছে কি না সে খবর নিতে হয়, কত রকম প্রস্তুতি। বিদেশ যাওয়ার জন্য তো একেবারে অনেক প্রস্তুতি আছে, বিদেশ কি আপনি চিরদিনের জন্য যাবেন না আবার ফিরে আসবেন? দুনিয়ার সফরের জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করে থাকি, অথচ সেই সফর থেকে ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু মৃত্যুর মাধ্যমে যে সফর শুরু হবে সেখান থেকে আবার দুনিয়াতে আসার সম্ভাবনা আছে, তাই না? এই শাম্মা হালদার পাড়ার কেউ কি মৃত্যুর পরে আবার ফিরে এসেছিল নাকি? কেউ আসতে, এটা সেই সফর যেই সফরে যাওয়া যায় কিন্তু ফিরে আসা, বরং যেই সফরে যেতে হবেই, ফিরে আসার কোনো পথ, অনন্ত সফরের জন্য কি আপনার আমার প্রস্তুতির প্রয়োজন নাই? আছে। প্রস্তুতি যত ভালো হবে ইবাদত তত সুন্দর হবে। ইবাদত তত, ধরুন নামাজের জন্য কি দরকার, প্রস্তুতি দরকার,
নামাজের দোয়াগুলো সুরাগুলো ভালো করে শেখা দরকার, দরকার না অর্থ বোঝা দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ তোমরা দেরি করো না, খুব দ্রুত দ্রুত পদে এগিয়ে এসো, দৌড়ে এসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের পানি। তোমাদের জন্য যেন তিনি মাগফিরাতের দুয়ার খুলে দিয়েছেন। কেন দেরি করছো, এখনো কেন আসছো না, দৌড়ে দৌড়ে এসো। ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, ওই জান্নাতের পানে দৌড়ে এসো, যেই জান্নাতের প্রস্থ হবে আকাশ এবং জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। এই জান্নাত তো আল্লাহ মুত্তাকিনদের জন্যই তৈরি করেছেন। সুবহানাল্লাহ, এখানে বলা হয়েছে সারিউ মানে দৌড়ে আসো। দৌড়ে আসো মানে কি? দৌড়ে আসতে হলে দৌড়ানোর জন্য কি লাগবে? প্রস্তুতি লাগবে, প্রস্তুতি ছাড়া দৌড়ানো যাবে না, মুসিবত হয়ে যাবে। তাহলে সারে ওর মাধ্যমে বোঝানো হয়েছে তোমরা সুন্দর করে প্রস্তুত হও এবং এরপরে আমার কাছে দ্রুত চলে এসো। অন্য আয়াতে বলা হয়েছে فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. سورة أنبياء ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, হারুন, আইয়ুব, ইউনুস, জাকারিয়া, দাউদ, সুলাইমান আলাইহিম আফদালুস সালাওয়াত ওয়াস সালাম এই নবীদের কাহিনী সংক্ষেপে উল্লেখ করেছেন এবং তাদের দোয়া কিভাবে কবুল করেছেন, তাদেরকে অনেক পরীক্ষা থেকে আল্লাহ পাক কিভাবে উদ্ধার করেছেন ইতিহাস তুলে ধরে বলছেন। আমার এই বান্দারা এমন বান্দা ছিল, আমার দিকে তারা দৌড়ে দৌড়ে আসতো, তারা ভালো কাজে পরস্পর কম্পিটিশন করত আর আমাকে ডাকত রাগাবা ওয়া রাহাবা, আগ্রহ নিয়ে আর ভয় নিয়ে আমাকে ডাকত, আমাকে বড়ই তারা ভয় করত। রাগবাতুন মানে আগ্রহ, আর কোনো কাজের আগ্রহ আছে কি না সেটা বোঝা যায় যখন আপনি ওই কাজ করার আগে প্রস্তুতি নিচ্ছেন। তাহলে প্রস্তুতি হচ্ছে আগ্রহের বহিঃপ্রকাশ। যেই ছাত্র লেখাপড়ায় আগ্রহী সে পরীক্ষার আগেই কি হয়, প্রস্তুত হয়ে থাকে। রাগবান বলে আল্লাহ এই প্রস্তুতির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্যত্র আল্লাহ বলছেন লাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়াকিলা ক্বুদু মাআল ক্বাইদিন। আল্লাহর নবী যখন তার জীবনের সর্বশেষ অভিযান তাবুকে যাচ্ছিলেন, মুনাফিকরা রাসূলের সঙ্গে যায়নি, কিন্তু নবী যখন ফিরে এসেছিলেন নবীজির কাছে গিয়ে মুনাফিকরা নানা ধরনের মিথ্যে অজুহাত পেশ করেছিল। আল্লাহ বলে দিলেন লাউ আরাদুল খুরুজা, ওরা যদি সত্যি সত্যি নবী তোমার সঙ্গে তাবুক অভিযানে যাওয়ার ইচ্ছে পোষণই করত, আদু লাহু উদ্দা, অবশ্যই অবশ্যই ওরা সেজন্য প্রস্তুতি গ্রহণ করত।
ওদের কোনো প্রস্তুতি ছিল না, তার মানে ওদের যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না। অতএব প্রতিটি কাজের কি চাই? প্রস্তুতি চাই। কোরআন তিলাওয়াতে কি আছে? প্রস্তুতি আছে। বিয়ে করার প্রস্তুতি আছে। দায়িত্ব পালন করার প্রস্তুতি আছে। ধরুন আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্বের কিছুই আপনি বোঝেন না, তার ক্ষমতা দায়িত্ব কী করে পেলেন? মামুর জোরে, খালুর জোরে, বিভিন্ন কারণে পেয়ে গেছেন, কিন্তু আপনি কিছুই বোঝেন না কাজে। তা আপনাকে তাহলে কাজ হবে? আপনি ওই কাজে আনন্দ পাবেন না, বুঝবেন না। তো যার যেই কাজ না, সে সেটা করতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার এলেম নেই, তোমার প্রস্তুতি নেই, সেই ব্যাপারে তুমি কথা বলো না, সেই ব্যাপারে মাথা ঘামাতে এসো না, হস্তক্ষেপ অনধিকার চর্চা করতে এসো না। আপনারা সম্প্রতি দেখেছেন যে একটা মাহফিলে বাংলাদেশের একজন বড় মানের আলেম আলোচনা করে করলেন, এর মধ্যে আর একজন দাঁড়িয়ে কী বললেন? সব মিথ্যা কথা। এটা মিথ্যে না সত্য সেটা বোঝার মতো যোগ্যতা কি আপনার আছে? আপনি একটি হাদিস বলতে পারেন না, একটি আয়াত বলার যোগ্যতা রাখেন না, অর্থাৎ আপনার মাঝে এই ক্ষেত্রে অন্তত প্রস্তুতি নেই, এই ব্যাপারে কথা বলার কোনো অথরিটি আপনার নেই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এলেম নেই যে ব্যাপারে, সে ব্যাপারে তুমি কথা বলতে এসো না, এসো। এই প্রস্তুতির একটি দিক হচ্ছে নিয়্যা মুসাব্বাকা, আগে থেকেই নিয়্যাত করা। নিয়্যাত মানে মনের ভাসমান কোনো ইচ্ছের নাম নয়, নিয়্যাত মানে আমি কাজটি করবই, আমি কাজটি করবই, একেবারে চূড়ান্ত প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নাম কি? নিয়্যাত। নিয়্যাতটা প্রস্তুতির একটা অন্যতম কম্পোনেন্ট। এই জন্য আনাস বিন আন-নাদর এক সাহাবি ছিলেন, তিনি বলছেন যে লাইন আশহাদানি আল্লাহু কিতালাল মুশরিকিন লা ইয়ারায়ান্না মা আসনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কাফেরদের বিরুদ্ধে রাসূলের সঙ্গে কোনো যুদ্ধ করার সুযোগ দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমি কি করি আল্লাহর জন্য। অর্থাৎ তিনি প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে অংশ নিতে পারেননি বলে তার মধ্যে কষ্ট ছিল, দুঃখ ছিল, তাই আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন, আল্লাহ আমাকে একবার শুধু সুযোগ দাও, তোমার নবীর সঙ্গে আমি যুদ্ধ করতে চাই, তুমি দেখবে তোমার আনাস তোমার জন্য কি করে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, তিনি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। তখন এক পর্যায়ে মুসলমানদের বিপর্যয় হয়েছিল, তখন সাহাবিরা এলোপাথারি দৌড়দৌড়ি করছিলেন, তার সামনে এসে গেলেন মুআদ ইবনু সাদ বিন মুআজ। তখন এই সাহাবি আনাস ইবনে নদর যুদ্ধের ময়দানে অবিচল ছিলেন, বিপর্যস্ত হয়েও তিনি এতটুকু পিছনে যাননি, বরং সাদ বিন মুআজের মতো মহান সাহাবিকে লক্ষ্য করে বললেন, সাদ কোথায় যাও ভাই? ইন্নি আজিদু রিহাল জান্নাতি মিন দুনি উহুদ। সাদ যেও না ভাই, বিশ্বাস করো আমি উহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। তিনি দুনিয়ায় বসে জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন, তার মানে দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণও পাওয়া যায়, এরকম অনেক ইতিহাস আছে। আল্লাহু আকবার। এরপরে তিনি যুদ্ধ করলেন, জিহাদ করে করে শাহাদাত বরণ করলেন, তার দেহের মধ্যে প্রায় 80টির মতো আঘাত ছিল, থেতলে দেয়া হয়েছিল, তার আত্মীয় এসে শনাক্ত করতে পেরেছিলেন। তাহলে তিনি যেই ওয়াদা করেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে গেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়ামিনহুম মান ইয়ানতাযির ওয়ামা বাদালু তাবদীলা। মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন আছে আল্লাহর সঙ্গে তারা যে ওয়াদা করে, ওয়াদা পালন করে, তাদের মধ্যে কেউ কেউ চলে গেছে,
আবার কেউ কেউ অপেক্ষা করছে, সুবহানাল্লাহ, তারা কথা দিয়ে কথা লঙ্ঘন করে না, কারণ তাদের মধ্যে প্রস্তুতি ছিল এবং সেই প্রস্তুতি নিয়েই তারা শারীরিক মানসিক বস্তুগত সব প্রস্তুতি নিয়ে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, আনন্দ পেয়েছেন, শাহাদাতের আনন্দ পেয়েছেন, জিহাদের আনন্দ পেয়েছেন। এই জন্য অন্য হাদিসে বলা হয়েছে, আলা আজল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা শিখিয়ে দেব না যে আমলগুলো করলে আল্লাহ তোমাদের গুনাহগুলো মুছে দেবেন, সুবহানাল্লাহ, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের সম্মান বহুগুণে বৃদ্ধি করে দেবেন। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। কাল, তখন নবীজি বলেছিলেন, ইসবাগুল উদু আলাল মাকারিহ, ইসবাগুল উদু আলাল মাকারিহ, যতই কষ্ট হোক ভালো করে অজু করবে, ভালো করে অজু করা। ওয়া কাসরাতুল খুতাইরাল মাসাজিদ, আর মসজিদের দিকে বেশি বেশি পদক্ষেপ রাখা, যত বেশি যাবে মসজিদে তত বেশি এগুলো এই সওয়াব পাবে, ফজিলত পাবে। ওয়ান্তেজারু সলাতি বাদ আস-সলা, ওয়ান্তেজারু সলাতি বাদ আস-সলা, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করবে, তার অর্থ এই নয় যে এখানেই বসে থাকবে, বরং যেখানেই থাকুক অপেক্ষমান থাকবে কখন আজান হবে, আবার একটু আগে গিয়ে মসজিদে সুন্নাত পড়বে, অপেক্ষা করবে একটু পরে সবাই আসবে একামত হয়ে যাবে, সেটিও অপেক্ষা। এই কয়েকটি কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ তোমাদের গুণাগুলো মুছে দিবেন, তোমাদের সম্মান বহু বহু গুণে বর্ধিত করে দিবেন, সুবহানাল্লাহ। এই সবগুলো কিন্তু নামাজের প্রস্তুতি, কিসের প্রস্তুতি? নামাজের প্রস্তুতি। এরপরে বলছেন, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এগুলি হচ্ছে তোমাদের জন্য রিবাত। রিবাত বলা হয় সীমান্তবর্তী এলাকায় পাহারা দেওয়া। তো যেভাবে মুসলিম জাতির ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া হয় যেন শত্রু অনুপ্রবেশ করতে না পারে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধূলিসাৎ করতে না পারে, এই জন্য সীমান্ত পাহারার ব্যবস্থা করা হয়, এটিকে বলা হয় রেবাজ। এই কাজগুলো করলে শয়তান তোমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না, শয়তান তোমার ইবাদাতের মধ্যে তোমার জীবনে অনুপ্রবেশ করে তোমাকে বিপথগামী করতে পারবে না, সুবহানাল্লাহ বলবো না? তাহলে এটা হলো কি? ইবাদাতের প্রস্তুতি। আলোচনা করছি কি নিয়ে? ইবাদাতের মধ্যে মজা পাওয়ার পথ কি, দুটো আলোচনা হয়ে গেল। তিন নম্বর, আত তাতাল্লু ইলা মা ইনদাল্লাহ মিনান নাঈমিল মুকিম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে আল্লাহ পাক আপনার আমার জন্য পরকালের চিরস্থায়ী জান্নাতে যে অনুপম অতুলনীয় নেমত রাজি সাজিয়ে রেখেছেন সেগুলোর কথা চিন্তা করা, নেমতের কথা চিন্তা করলে, জান্নাতের কথা চিন্তা করলে ইবাদত সহজ হয়ে যাবে, ইবাদতের দিকে মন আকুল হয়ে দৌড়াতে থাকবে। এক সাহাবী মহিলার নাম ছিল খনসা রাদিয়াল্লাহু আনহা, তার চার ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন, চারটি ছেলেই জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন। তখন সেই সাহাবী মহিলা বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানি বিকতলিহিম, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি আমার সন্তানদেরকে তোমার জন্য শাহাদাত বরণ করার সৌভাগ্য দান করেছ, আমি সৌভাগ্যবতী, আমি খুশি, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমার সন্তানদের কবুল করেছ, সুবহানাল্লাহ। এটি সম্ভব নয় যদি ইমানের স্বাদ না পেত, কারণ তিনি জেনেছেন পরকালে তার জন্য কী আছে, বিনিময় আছে। এক সাহাবীর নাম আনাস মালিক হারম বিন মিলহান, হারম বিন মিলহান, শত্রু এসে, কাফির এসে তার বুকের উপরে ধারালো ছুরি ঢুকিয়ে দিয়েছিল, সেই ছুরির আঘাতে তিনি মরে যাচ্ছিলেন, শেষ নিঃশ্বাস ছাড়বেন, তখন এই কথাটি বলেছিলেন, ফুস্তু রব্বিল কাবা, কাবা ঘরের মালিকের কসম, আমি সফল হয়েছি, আমি সফল হয়েছি। অথচ সেই ব্যক্তি মরে যাচ্ছেন, কি বলছেন? আমি সফল হয়েছি।
কারণ এই মৃত্যু তার কাছে আনন্দের মৃত্যু ছিল, এই মৃত্যু তার জন্য ছিল একটা প্রাচীর, যেই প্রাচীরটা যেই যবনিকা সরে গেলেই জান্নাতে তার পা চলে যাবে, তার কি আর কোনো দুঃখ আছে? দুঃখ নেই। এই জন্য পরকালে আল্লাহ আপনার জন্যে আমার জন্য মমিন বান্দাদের জন্যে যে নেমাতগুলো সাজিয়ে রেখেছেন সেগুলো জানতে হবে, জানতে হবে, জানলে না আপনি বুঝতে পারবেন, স্মরণ করতে পারবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও দুটো জিনিস দিয়ে, নামাজ দিয়ে এবং সবর দিয়ে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলা হলো, আপনার ছেলে মারা গেছেন, আপনার সন্তান মারা গেছেন, এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি তার বাহন থেকে নেমে গেলেন, নেমে নামাজ পড়তে লাগলেন। জিজ্ঞেস করা হলো, আপনার সন্তান মারা গেছে, মৃত্যুর সংবাদ শুনে আপনি নামাজে কেন দাঁড়ালেন? তখন তিনি বললেন, ওয়াস্তাইদু বিসসাবরি ওয়াসসালাহ, কারণ আমাদের রব বলেছেন বিপদে আপদে নামাজ আর সবর দিয়ে আমার কাছে সাহায্য চাও। এটা একটা বিপদ। আল্লাহু আকবার। এরপরে কি বলছেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ খুবই কঠিন, সবর করা, ইবাদতের মধ্যে সবর করা, বিপদ আপদে সবর করা, হারাম কাজ থেকে বিরত থাকার জন্য সবর করা, এটা বড় কঠিন, বড় ভারী জিনিস, অসহনীয় জিনিস। তবে তাদের জন্য নয় যারা আমি আল্লাহকে ভয় করে, তাদের জন্য মোটেই ভারী নয়, কঠিন নয়। তাদের পরিচয় কি? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। সূরা আল বাকারা আয়াত নম্বর 45-46। আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন না যারা আমাকে ভয়, তাদের পরিচয় কি? যারা এই বিশ্বাস করে যে আমার সঙ্গে তাদের সাক্ষাৎ হবে আর আমার কাছেই তাদেরকে ফিরে আসতে, ইলাইনা রাজিউন, আমার কাছেই আসতে হবে। সুবহানাল্লাহ, বলবে না? তার এই বিশ্বাস থাকলে ইবাদত কঠিন মনে হবে না, আর এই বিশ্বাস যত দুর্বল হয়ে যাবে ইবাদত তত কঠিন মনে হবে। এমনও অনেক মুসল্লি মসজিদে আসে, তাদের কাছে মনে হয় খাসার মধ্যে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, আছে না, সহ্য হয় না, এখানে থাকতে মন চায় না। ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করেন, বাবা রে বাবা, খবর আছে, আছে না এরকম? যাই হোক, ওজোর থাকতে পারে, ওজোরের কথা আলাদা। এবার আসুন, হাদিসের মাধ্যমে জানা যাক জান্নাতে কি আছে আমাদের জন্য। সংক্ষিপ্তভাবে দুটো হাদিস বলে আজকের আলোচনা শেষ করবো ইনশা, যেহেতু আমাদের প্রোগ্রাম আছে, আজকে দেরি করার সুযোগ নাই, 20-এর মধ্যে শেষ করে দেবে ইনশা। সালা মূসা রব্বাহু, হাদিস এসেছে মূসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম রবকে জিজ্ঞেস করেছিলেন, মা আজনা আহলিল জান্নাতি মানজিলাতান, জান্নাতের মধ্যে সবচেয়ে কম মর্যাদা যেই ব্যক্তির হবে তার অবস্থান কি হবে? জান্নাতের মধ্যে সবচেয়ে আদেনা দারাজা কাদের হবে? তখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হুয়া রাজুলুন ইয়াজিউ বা'দা আন উদখিলা আহলুল জান্নাতিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সবচেয়ে কম দারাজা সম্পন্ন হবে সমস্ত জান্নাতি যখন জান্নাতে চলে যাবে, সব জান্নাতি জান্নাতে চলে যাবে, তখন একজন ব্যক্তিকে আনা হবে, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম, আলহামদুলিল্লাহ। আমরা এই ঐতিহ্যবাহী মসজিদের প্রতিষ্ঠাতা
এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ জসীমউদ্দীন সাহেবকে আমাদের মাঝে আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি প্রথমবারের মতো তাকে আজকে নামাজ এখানে পেলাম, খুব ভালো লাগছে। আসলে সামনে প্রশংসা করা উচিত নয়, তবে উৎসাহিত করার জন্যে, অন্যদেরকে উৎসাহিত করার জন্য বলছি, এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করা সকলের পক্ষে সম্ভব হয় না, টাকা পয়সা থাকলেও অনেকে করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে তৌফিক থাকতে হয়, সদিচ্ছা থাকতে হয়। তিনি কোটি কোটি টাকা ব্যয় করে বিশাল প্রতিষ্ঠান করেছেন, মসজিদ করেছেন, এলাকার সকল মুসলমানদের জন্য নামাজের সুব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। তিনি অবশ্য তার নিজের স্বার্থেই করেছেন, সেটি হলো জান্নাত, সুবহানাল্লাহ। কারণ দুনিয়ায় যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তাদেরকে কোথায় দিবেন? জান্নাতে দেবেন। তো আমরা দোয়া করব আল্লাহ পাক যেন এই মসজিদের বিনিময়ে জান্নাতের ভেতরে তার জন্য প্রাসাদ তৈরি করে দেন, আমিন। এবং তার বাবা মা আত্মীয় স্বজন সকলকে যেন এর বিনিময়ে তাদের গুণাগুলো মাফ করে জান্নাতবাসী করে দেন, সবাই বলি আমিন। তো আমরা শেষ করে দেবি, এখনই শেষ করে দেবি ইনশাল্লাহ। আপনি কিছু বলবেন? শেষ করে দিচ্ছি। আমরা একটা হাদিস আলোচনা করছিলাম, হাদিসটি কুদসি, হাদিসে কুদসি, যে মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ জবাব দান করছেন। তো আল্লাহ পাক বলছেন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে সবার শেষে, সবাই যখন জান্নাতে চলে যাবে তখন সেই ব্যক্তি বলবে আয় রব, আল্লাহ বলবেন যাও জান্নাতে চলে যাও, জান্নাতে ঢোকো। সেই ব্যক্তি বলবে আয় রব কাইফা ওয়াকাদ নাযালা আন-নাসু মানাযিলাহুম, আল্লাহ জান্নাতে কিভাবে যাব, সেখানে তো কোনো জায়গা নেই, জায়গা দাদিলে সব মানুষ নিয়ে গেছে, তার কাছে মনে হবে এরকম। আল্লাহ পাক বলবেন আতারদা আইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিন মিন মুলুকি দুনিয়া, তুমি জান্নাতে কতটুকু জায়গা চাও, তোমাকে যদি এই পৃথিবীর একজন বড় বাদশার বাদশাহীর সমান জায়গা দেই হবে? তখন সেই ব্যক্তি বলবে রদিত রব্বি, হবে আল্লাহ তাতেই আমি খুশি আছি। তখন রব বলবেন লাকা যালিকা ওয়া মিসলুহু, যাও তোমাকে আমি সবচেয়ে বড় বাদশার বাদশাহী সাম্রাজ্যের পরিমাণ জায়গা দিলাম, তার সাথে তার মতো আরও, তার মতো আরও, সুবহানাল্লাহ। আচ্ছা, তখন পঞ্চমবারে সেই ব্যক্তি বলবে রদিত রব্বি, আল্লাহ আমি খুব খুশি হয়ে গেছি, সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে তিনি প্রশ্ন করলেন রব্বি ফা আলাহুম মানজিলাতান, তাহলে জান্নাতে যার স্থান সবার উপরে হবে, যার সম্মান সবচেয়ে বেশি হবে বা যাদের সম্মান সবচেয়ে বেশি হবে, তাদের অবস্থা কেমন হবে? তখন আল্লাহ পাক জবাব দিলেন উলাইকাল্লাযীনা আরাদতু, তারা ওই সমস্ত আমার বান্দা যাদেরকে আমি পছন্দ করেছি, গরাস্তু কারামাতাহুম বিয়াদাইয়া ওয়া খতামতু আলাইহা, আমি তাদের সম্মানের চারা গাছ নিজের হাতে রোপণ করেছি, সুবহানাল্লাহ, এবং সেই সম্মানের চারা গাছ আমি পরিচর্যা করি, তার উপরে আমি খেতেম দিয়েছি, কেউ তা দখল করতে পারবে না। ফালাম তারা আইনুন ওয়ালাম তাসমা উযুনুন ওয়ালাম ইয়াখতুর আলা কলবি বাশার, এমন নেয়ামত তাদের জন্য আমি জান্নাতে রেখেছি যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি, কোনো কান তার বিবরণ কোনো দিন শ্রবণ করেনি, কোনো মানুষের মনের পাতায় যার ধারণা পর্যন্ত কোনো দিন জাগ্রত হয়নি, এমন নেয়ামত আমি তাদের জন্য রেখে দিয়েছি। এই হাদিসটি বলতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালা তাআলামু ওয়া মিসদাকুহু মিন কিতাবিল্লাহ, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআ বিমা কানু ইয়ামালুন, অর্থাৎ আমি তাদের জন্য জান্নাতের মধ্যে এমন নেয়ামত রেখেছি যা কোনো দিন কোনো নাফস দেখেনি জানেনি, যেই নেয়ামতে তাদের চোখ শীতল হয়ে যাবে। কেন জানো? কারণ তারা ভালো ভালো আমল করেছে, ইবাদাত করেছে, সেই ইবাদাতের বিনিময়ে আমি তাদের জন্য শ্রেষ্ঠ সম্মানের ব্যবস্থা করে রেখেছি। অন্য হাদিসে অবশ্য দশটি জান্নাত, দশটি দুনিয়ার সমান জান্নাতের কথা বলা হয়েছে, এটা ইনশাআল্লাহ আমরা আগামী আলোচনাতে বলবো, আজকে এখানেই আমরা শেষ করলাম। তো শেষ পর্যায়ে আমরা আজকের আলোচনার সংক্ষিপ্ত সার বলছি। আমরা আলোচনা করছিলাম ইবাদাতের আনন্দ নিয়ে, স্বাদ নিয়ে, মজা নিয়ে, সুখ নিয়ে, শান্তি নিয়ে।
ইবাদাতের মধ্যেই মানুষের শান্তি রয়েছে, সুখ আছে, সত্যিকার আনন্দ ইবাদাতের মধ্যে আছে। এবং সেই আনন্দ সাহাবারা কীভাবে পেয়েছেন, রাসূল কীভাবে দেখিয়েছেন, সেটা আমরা উদাহরণগুলো তুলে ধরেছি এবং সেই আনন্দ লাভের পদ্ধতিগুলো আলোচনা করছি। উদ্দেশ্য আমরাও যেন ইবাদাতের ক্ষেত্রে পিছিয়ে না পড়ি, আমরা যেন অগ্রগামী হয়ে যেতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين شبه داريه قطر قلو شده قلو ايسل ميديا شدو او دين پتره لوكه